শ্রীপদ ক্লাসরুমের পক্ষ থেকে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে মূলত আমরা একটা সাক্ষাৎকার নেব আজকে আমাদের সাথে সাক্ষাৎকার দিয়েছেন অঙ্কুর অঙ্কুর একজন নবীন শিক্ষক সে আমাদের সাথে তার শিক্ষা চিন্তা ভাগ করে নেবেন মূলত আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন বন্ধুরা সাথে থাকবেন এবং আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আমাদের এই শিক্ষামূলক বা বিভিন্ন ক্লাসের ভিডিও আপনারা সহজে হাতের কাছে পেয়ে যেতে পারেন অসংখ্য ধন্যবাদ তুমি হ্যাঁ এই শিক্ষকতা বিষয়ে আসতে চাইছো কেন শিক্ষকতার পেশা আসতে চাইছি তার মূল কারণ আমি শিক্ষকতাটাকে আমার ভালো লাগে খুব করতে এবং আমি ছাত্রদের পড়িয়ে মজা পাই এবং আমার মানে এটা বিশ্বাস যে আমি যে শিক্ষাটা অর্জন করেছি শিক্ষাটা সবার মধ্যে দান আমার কাজ এই যে তুমি বললে দান করা এই মানে শিক্ষাকে মানে দান করার ব্যাপারটা একটু ক্লিয়ার করতে পারো কি হ্যাঁ শিক্ষা দান অনেক ভাবে হতে পারে এবং শিক্ষাদান বলতে গেলে প্রথমে তাহলে বুঝতে হবে শিক্ষা কি শিক্ষা অনেক রকম হতে পারে এক্ষেত্রে আমি বলতে চাইছি যে বিষয়গত শিক্ষার কথা জীবনের শিক্ষার জন্য তো বাবা মারা রয়েছেনই তো সেক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আমি যে বিষয়ের শিক্ষকতা করব তার সম্বন্ধেই বলছি শিক্ষা দান বলতে আমি যেটা বোঝাতে চাইছি আর কি আমি এতকাল ধরে যে জিনিসগুলো ফিজিক্সের কথাই বলছি ফিজিক্সের যে জিনিসগুলো আমি জেনেছি তো আমার মনে হয় যে আমি সেগুলো জেনে যে আনন্দটা পাই আমার মনে হয় সবারই সেটা পাওয়া উচিত হুম হুম এবং বিজ্ঞানী ফেইনম্যান যে কথা বলেছিলেন যে একজন ফেইনম্যান বলছি ওয়াল্টার লিভিন যে কথা বলেছিলেন যে একজন ছাত্র তখনই ফিজিক্সকে কে আহ পারে মানে ভালো ভালো না বাসতে পারে যখন তার একজন খারাপ শিক্ষক থাকে। ফলে শিক্ষক হওয়ার জায়গাটা খুবই একটা আহ sensitive একটা জায়গা। ফলে সেই জায়গায় আমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে একজন ছাত্র আমার বিষয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে কি না তার দায়িত্ব আমার। এবং শিক্ষা দান বলতে আমাকে তার তাকে subject প্রতি আকৃষ্ট করে তোলা এবং তার কাছে বিষয়টাকে আরো সহজ করে তোলা। বাকি কাজ ছাত্র নিজেই করে নেবে। ওকে good দারুন আহ এই প্রশ্নটা খুব ভালোই উত্তর দিলে এবার যেটা তোমার কাছে জানতে চাইছি এবার তোমাকে ধরো তুমি একটা ক্লাসে গেলে আমি কিছুদিন আগে একটা লেখকের লেখা পড়ছিলাম উনি যখন প্রথম একটা কলেজে চাকরিতে জয়েন করলো ওনার মানে কলেজ মানে বার এগারো বলা ক্লাস লেভেলে তখন ওনাকে প্রথম যেদিন ক্লাস করতে দেব সেদিন হচ্ছে ভেক্টর তোমাকেও যদি এরকম ভেক্টরে ক্লাসটা প্রথম দিন পরে কিভাবে শুরু করবে ইন্ট্রোডাকশন টা বা কি করে কি শুরু করবে তাহলে আমি সেভাবেই পড়াই যেভাবে ক্লাসে বলবো হম মানে আমি প্রথমে ক্লাসে ঢুকবো প্রথম ক্লাসে ঢুকে প্রথমে আমার নিজের পরিচয় দেবো হুম দেওয়ার পরে ছাত্রদেরকে আহ খানিকটা মানে নিজের সাথে আহ ফ্রিলি মেশার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করবো হুম তারপরে আমি প্রথমে শুরু করবো যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি সম্বন্ধে ভৌত রাশি কি তাকে বলবো যা কিছু পরিমাপ করা যায় ফিজিক্যালই সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি এবং এর যে দুটো ধরন আছে স্কেলার ভেক্টর তো স্কেলার রাশি হল সেই রাশিগুলো যেগুলো আমরা জেনে ওজন বা ভর আহ তারপরে কোনো অতিক্রান্ত দূরত্ব বা কোনো কিছুর বয়স বা ইত্যাদি ইত্যাদি যার কোনো অভিমুখ থাকে না এবং ভেক্টর মানে যার অভিমুখ আছে তার মানের সাথে সাথে তো তাকে প্রথমে সেই ধারণাটা দেবো যে স্কেলার আর ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি তারপর তাকে বলবো যে আমরা এতকাল স্কেলারের যোগ বিয়োগ গুণ ভাগ শিখে এসেছি যেভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করে তো এবারে আমরা যেটা শিখবো সেটা হলো ভেক্টরকে নিয়ে কিভাবে নাড়াচাড়া করতে হয় কিভাবে একটা ভেক্টরকে যোগ বিয়োগ করতে হয় কিভাবে তার সাথে গুণ করতে হয় ইত্যাদি ইত্যাদি এখন তুমি যে প্রথম যে প্রশ্নটার উত্তর দিয়েছিলে সেই প্রশ্নটাই তুমি বলেছিলে তাকে যে জানার একটা আনন্দ সেটা পাইয়ে দেবে এখন তোমার তোমার এই ক্লাসটা এবং তুমি নিজেও করেছো অনেক ক্লাস ভেক্টরের ক্লাস বিভিন্ন স্যারের আহ তুমি সেই আনন্দটা যেটা পাওনি সেই আনন্দটা তুমি কি করে তোমার ছাত্রছাত্রীদের এই ভেক্টর ক্লাসটাতে তৈরি করে দেবে আমার মনে হয় একটা বিষয়ের কনসেপ্ট সেটা তখনই একজনকে আনন্দ দিতে পারে যখন সে সেই কনসেপ্টটাকে বুঝতে পারে এবং আমায় যে স্যারের স্যারের কাছে পড়েছি আমি কখনোই সেভাবে পড়িনি স্যারেরা সবসময় মূলত গাণিতিক আহ এক্সপ্রেশনে উম জোর দিতেন কিংবা তে জোর দিতেন কখনোই এটা বলতেন না যে বাস্তব প্রয়োগ কি বা এটা আমি কেন পড়ছি বা এটা পড়ে আমার লাভটা কি কিংবা এটার যে কনসেপ্টটা মানে কোত্থেকে এটা এলো সে সেই সম্পর্কে তো আমার মনে হয় আমি যখন সেগুলো জানতে পারলাম তারপরেই আমার বিষয়টার প্রতি আকর্ষণটা তৈরি হলো এবং ক্ষেত্রে আমি যদি ছাত্রদেরকে শুরু থেকেই আমি সেইগুলো প্রোভাইড করতে থাকি মানে পড়ানোর সাথে সাথে তাদেরকে আমি যদি বলতে থাকি যে এটা কেন এলো আমাদের জগতে দৈজনিয়তাটা কি শুধুমাত্র পরীক্ষার নম্বর পাওয়া নয় তাহলে আমার মনে হয় তারাও আকৃষ্ট হয়ে উঠবে এবং আমার মনে হয় না এটাই বাস্তব আমি যতজনকে পড়িয়েছি এখনো অবধি তার প্রত্যেকই আকৃষ্ট হয়েছে হুম গুড আর তোমার পড়ানোর অভিজ্ঞতাটা যেহেতু কতজনকে পড়িয়েছো এটা বললে মানে তোমার অভিজ্ঞতাটা কেমন আছে মানে আমার অভিজ্ঞতা একদম স্কুল পর্যায় থেকে তো যখন আমি স্কুলে ক্লাস ইলেভেন উঠি তখন থেকে স্কুলে বিভিন্ন নিচু ক্লাসের ক্লাস নিতাম আমি হম এবং স্কুলের পরে বিভিন্ন টিউশনি করেছি তো এখন আপাতত সেই পর্যায়ে রয়েছি হুম আচ্ছা তোমাকে যদি আমি বলি যে তুমি নিউটনের যে গতিসূত্র হম হ্যাঁ তুমি মানে আমাকে বলবে যে ক্লাসে তো এর আগেরটাও আমি ধরেছি তুমি ক্লাসে যাবে এখন গিয়ে নিউটনের আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি কি করবে তিনটে সূত্র আগে বলবে না তাকে মানে নিজেদের নিজেকে আবিষ্কার করতে সাহায্য করবে আমি নিউটনের গতিসূত্র যদি পড়াতে হয় প্রথমেই তাকে আমি কিছু কি ঘটনা বলবো যেগুলো আমরা প্রতিনিয়ত দেখি যেমন ধরুন একটা বেঞ্চে টেবিলের উপরে আমি আমার ডাস্টারটা রাখলাম রেখে আমি বললাম যে একে আমি যদি না ঠেলি তাহলে এটা এই জায়গাতেই থাকবে এবং যদি আমি ঠেলি এর উপর যদি আমি বল দিই তবেই সে এই জায়গা থেকে অন্য জায়গায় যাবে তাহলে সেইখান থেকে আমি তাদেরকে নিউটনের প্রথম গতিসূত্রের ধারণাটা দেব এবং তারপরে আমি যখন দেখাবো যে আমি যে বলটা যেদিকে দিচ্ছি ডাস্টারটা সেই দিকে যাচ্ছে সেইখান থেকে আমি বলবো যে নিউটনের ঠেলছি আমি আঙুলে একটা বিপরীত অনুভব করছি সেটাই হলো নিউটনের তৃতীয় গতিসূত্রের ধারণাটা এখানে তোমাকে এবং এটা শুধু হ্যাঁ এটা শুধু আমি করব না ছাত্রদেরকেও করতে বলবো নিজেদের পেন্সিল বক্স বা বই ইত্যাদির সাথে এখানেই আমি একটা প্রশ্ন করি নিউটন তার যে তিনটে সূত্র আমি জানি না কতদিন লেগেছিল তার আবিষ্কার করতে কিন্তু তুমি কি 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 এক ক্লাসে তাকে পড়িয়ে দেবে না করবে মানে করে নিউটনের গতিসূত্র আমার পড়াতে একটা ক্লাসই লাগবে একটা ক্লাসের বেশি লাগবে না মানে পুরো চ্যাপ্টারটা কারণ নিউটনের গতিসূত্র তিনি যখন আবিষ্কার করেছিলেন সেই সময় আহ তার যে প্রাথমিক জ্ঞান মানুষের খুবই কম ছিল বর্তমানে আমরা খুব উন্নত যুগে বাস করছি আমি মানুষদেরকে সেই প্রাথমিক কনসেপ্ট থেকেই জিনিসগুলো যেহেতু পড়াচ্ছি ফলে আমাকে বছরের পর বছর ধরে গবেষণা করতে হবে না আমি একটা ক্লাসে সেটা বুঝিয়ে দিতে এবং তুমি কিভাবে নিশ্চিত হবে যে তোমার ছেলে মেয়ে বা তুমি যাতে পড়াচ্ছ তারা ঠিকঠাক বুঝতে পারছে আমি তখনই নিশ্চিত হবো যখন তাকে আমি সেই সংক্রান্ত বিভিন্ন কনসেপ্ট প্রশ্ন করব যাকে তাকে প্রশ্ন করব এবং প্রত্যেকে তার সঠিক উত্তর দিতে পারবে সুন্দর এবার তোমাকে একটা কথা বলি তুমি ধরো ক্লাসে গেলে 11 11 ক্লাসে হ্যাঁ যাওয়ার পরে এমন একটা বিষয় মানে সিলেমে দেখা যাচ্ছে আর তাদের লেভেলে একটা তারা প্রশ্ন করলো এমন একটা প্রশ্ন করল যে তাদের লেভেলে তোমাকে সেই লেভেলে তাদের গণিতে জ্ঞান বা অনেক কিছু নেই ব্ল্যাক হোল বিষয়ের উপর প্রশ্ন করলো কিংবা ব্ল্যাক বডি রেডিয়েশন কিংবা আইনস্টাইনের ইসমোন এম সি স্কয়ার এরকমবা রিলেটিভিটি সম্পর্কে বর্তমান ছেলে মানে তো অনেক বেশি আপডেটড অনেক অনেক কথা জেনেছেন অবশ্যই এখন তুমি শিখতে কি করবে তাদের কি বলবে আমি তাদেরকে যেহেতু তারা তাদের সেই গাণিতিক টা নেই তাহলে আমি তাদেরকে ফিজিক্যালি জিনিসটা বোঝানোর চেষ্টা করব ধরুন ব্ল্যাক হোল যদি বলে আমি তাহলে বলবো যে ব্ল্যাক কিভাবে তৈরি হয় তাকে আমি ব্ল্যাক হোলের এনট্রপি সূত্র বলবো না কিম্বা ব্ল্যাক হোলের রোটেশনের ও বলবো না আমি তাকে শুধু এটুকুই বলবো যে কিভাবে তৈরি করে তৈরি হয় এটা নাম কেন ব্ল্যাক হোল হলো কিভাবে বের হলো ইত্যাদি ইত্যাদি হুম হুম আমি হুম হুম এবং আমার মনে হয় প্রতিটা থিওরিরই প্র্যাকটিক্যাল জিনিসটা অত্যন্তই সহজ আচ্ছা তুমি যখন ওটা বলতে যাবে তোমার পঞ্চাশ মিনিটের ক্লাস তখন তুমি ওটা বলতে গিয়ে তোমার প্রত্যেকদিন কত কথা দশ পনেরো মিনিট যাচ্ছে অথচ তোমার একটা মানে একটা তারা সিলেবাস শেষ করা হ্যাঁ হ্যাঁ এটা কি করে মেনটেন করবে এটা মেন্টেন করার পদ্ধতি হচ্ছে আমি আমার পঞ্চাশ মিনিটের ক্লাসটা দুভাগে ভাগ করবো ধরা যাক তিরিশ মিনিট আর কুড়ি মিনিট প্রথম তিরিশ মিনিট আমি আমার যে পাঠ্যক্রম তার যে বস্তু সামগ্রী সেগুলো পড়াবো হুম পরের কুড়ি মিনিট হচ্ছে উত্তর কুড়ি মিনিট মানে সেখানে ছাত্ররা আমাকে উল্টোপাল্টা যা খুশি প্রশ্ন করতে পারে সেটা পাঠ্যক্রমের মধ্যে হতে পারে বা বাইরে হতে পারে এইটার এবার এখানে তুমি প্রশ্ন আশা করলে ছাত্রছাত্রীদের কাছ থেকে হয়তো এক দুই দিন এক দুইজন বলল কিন্তু আমরা যত দেখি মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলে যে যত ছাত্রছাত্রী বড় হয় তত তাদের প্রশ্ন করার প্রবণতা কমে যায় এবং সেটা দেখাই যায় প্রশ্ন আসা করলেও অনেক স্যার বলে প্রশ্ন করো কিন্তু অনেকে প্রশ্ন জানে না দুই একজন ছাড়া প্রশ্ন করে না এক্ষেত্রে তুমি তোমার ছাত্র প্রশ্ন করাতে মানে প্রশ্ন করার তাতে তারা প্রশ্ন করবে এই কৌশ কি কৌশল তুমি অবলম্বন করবে যে তারা প্রশ্ন করতে বাধ্য হবে বা তাদের মনের থেকেই প্রশ্ন উঠে আসবে আমি তাদেরকে প্রথ এটা একদিনে হবে না এটা তৈরি করতে বেশ কয়েকটা ক্লাস লাগবে এবং তারা যেহেতু গতানুগতিক শিক্ষার মধ্যে আছে ফলে তাদের মধ্যে এটা তৈরি হওয়া একটু কঠিন কয়েকজন থাকে তাদের মধ্যে এটা তৈরি হয়ে থাকে বাকিদের মধ্যে এটা এটা তৈরি করার সহজ উপায় হচ্ছে আমি তাদেরকে দেখাবো যে সে যত প্রশ্ন করবে সে তত জানবে এবং যে যখন যখন সে দেখবে যে সে যখন জিনিসটা জানছে তার প্রতি আগ্রহ বাড়ছে এবং যত আগ্রহ বাড়ছে তত তাকে জানার প্রয়োজন বাড়ছে যখনই তার জানার প্রয়োজন বাড়ছে তখনই তার আপনা থেকেই প্রশ্ন করার প্রয়োজনীয়তা এবং যেই সে জানার গুরুত্বটা বুঝবে তখন সে প্রথম প্রথম প্রশ্ন করবে একদম বাচ্চাদের মতো সেই প্রশ্নের সাধারণত কোন স্কুলের ক্লাসে স্যারেরা যেটা করে খুব ছোটদের মতো প্রশ্ন করলে শেষে উড়িয়ে দেয় সেটা আমার মনে হয় করা একদমই উচিত না কারণ প্রত্যেকে তাদের আহ স্তর অনুযায়ী প্রশ্ন করে তারা সেই জিনিসটা জানেন না বলে জিনিস না জানাটা কোনো হাস্যকর জিনিস না আমি তাকে সমান গুরুত্ব নয় যে আমাকে ই জিজ্ঞেস করেছে তাকে গুরুত্ব আর যে আমাকে জিজ্ঞেস করেছে স্যার ভর আর ভারের মধ্যে পার্থক্য কি তাকেও সমান গুরুত্ব দেবো তার ফলে তারা বুঝবে যে প্রশ্নের গুরুত্ব আমি দিচ্ছি এবং যে প্রশ্ন করছে তাকে আহ কি বলা যায় মানে সে আরো বেশি জানতে পারছে বিষয়টা সম্পর্কে হুম এইবার এখানে আর একটা প্রশ্ন এসে যাচ্ছে যে তুমি দেখা যাচ্ছে তুমি বুঝতে পারছো যে যে ছেলেটা বা যে মেয়েটা প্রশ্ন করছে সে অনেক সময় না বুঝে প্রশ্ন করছে অনেক সময় হয় এটা মানে সে শুধু প্রশ্নই করতে জানে কেন কিভাবে কিন্তু সেই প্রশ্নটা আসলে তার না এই ওর সাথে কেন কিভাবে জড়িয়ে দিচ্ছে সেক্ষেত্রে তুমি কি করবে? সেক্ষেত্রে আমার মনে হয় এই প্রক্রিয়া যদি ক্লাসে চলতে থাকে তারিহরি একটা ছাত্র বা ছাত্রী তাদের প্রশ্ন করার ক্ষমতাটা তৈরি হবে এবং সে বুঝে প্রশ্ন করবে কারণ সে বিষয়টা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে এবারে প্রথম প্রথম এই সমস্যাটা আপনি যেটা বলে নিতে হবে ছাত্র ছাত্রী না বুঝে প্রশ্ন করবে তখন তাদেরকে কাউন্টার প্রশ্ন করতে হবে যে এই প্রশ্নটা ও কেন করলো হুম হুম যখন একজন জানবে আমি কেন এই প্রশ্নটা করছি তখনই বুঝবো যে সে বুঝে প্রশ্ন করছে এইবার উম আসলে প্রশ্নের পর প্রশ্নই করে যাচ্ছি কারণ তোমাকে আমার মার্কিং ও করতে হচ্ছে তোমাকে এইবার যে ব্যাপারটা আমি তোমাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি বা বলতে চাইছি মানে তুমি তোমার উম এইটা দেখাবে তুমি ক্লাস eleven এ বা twelve এ পড়াতে গেলে twelve এ গেলে ধরে নাও twelve গেলে আহ বা eleven এ গেলে দেখলে যে একটা ক্লাসে যেসব মেয়ে আসে এক একজনের লেভেল এক এক রকম মানে পূর্ব জ্ঞান বা আগে পড়ে আসা কেউ দেখা যাচ্ছে অঙ্কের সমীকরণ পারে না অথচ তারা বা পড়ার সুযোগ পেয়েছে এখন কথা হচ্ছে তুমি তাহলে তোমার ক্লাসটাকে কিভাবে এক ক্লাসে তোমার চল্লিশ জন স্টুডেন্ট আছে তুমি দেখলে যে বিভিন্ন রকম স্টুডেন্ট মাঝারি হাই লেভেলের আবার অনেকে বুঝেই না তুমি সেই ক্ষেত্রে তোমার কি করে তুমি classroom টা পরিচালনা করবে? আমার যেটা মনে হয় ধরা যাক আমার বিভিন্ন ছাত্র আছে আমার কাছে সিঁড়ির ধাপের মতো সবার নিচের ধাপে কেউ আছে কেউ মাঝের ধাপে আছে কেউ উপরের ধাপে আছে ফলে আমি শুরুতেই এটা বলে দেবো যেহেতু আমি ক্লাসে পড়াচ্ছি তাহলে আমাকে সেভাবেই পড়াতে হবে যে সিঁড়ির নিচের ধাপে যে আছে তার জন্য সিঁড়ির নিচের ধাপে যারা আছে তারা ধীরে ধীরে মাঝারি ধাপে উঠে গেলে তখন আমি মাঝারি ধাপ অনুযায়ী পড়াবো এবং আমার মনে হয় যখন একজন যে নিচে রয়েছে সবচেয়ে তাকে যখন সেই ভেতর থেকে আমি পড়াচ্ছি ফান্ডামেন্টালি একদম এবিসিডি থেকে তখন যে অনেক কিছু জানে তারও অনেক সুবিধা হয় মানে ধরুন আমি কোন একটা বিষয় সম্পর্কে জানি আমি তার পর থেকে জানতে চাইছি কেউ যদি আমাকে সেই বিষয়ের উৎপত্তিটা সম্বন্ধে আবার একবার বলে দেয় তাহলে ওটাও হতে পারে যে আমার সেই বিষয় সম্বন্ধে কোনো ভুল ধারণা থাকতে পারে সেটা দূর হয় বা আমার ওই বিষয়টা আরো দৃঢ়ভাবে মনে কেঁথে যায় এবং এতে সবাই সময়বকৃত হবে এবং এটা ক্লাসে গিয়ে চলবে সিলেবাসটা শেষ হবে হুম ঠিক থ্যাংক ইউ এইবার আর আর বেশি না আর তিনটা থেকে চারটি প্রশ্ন করব আসলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা এমনই যে একজন শিক্ষক কতটা তথ্য জানে এটা বিচার করা হয় কিন্তু কতটা পড়াতে পারবে ক্লাসরুমটাকে সামলাতে পারবে এটা কোথাও মানে কোথাও পরীক্ষাতে আসে না মানে কখনো এই পরীক্ষাতে আসে না মানে এসএসসি বলি বা শিক্ষক নিয়োগের যে পরীক্ষা বা কলেজের যে যে নেট বলি বা তুমি দেখলে টা খুব মানে কথা বলছে ছেলে মেয়ে তুমি তাদের কি করবে আমার মনে হয় আমি যেভাবে পড়াই এবং আমার যে ব্যক্তিত্ব এই দুটোর উপর ভরসা রেখে বলছি যে ক্লাসে ঢোকার পর ক্লাস ডিস্টারবেন্স আমার মনে হয় শূন্য হয়ে যাবে কারণ আমার পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি স্কুলে এরকম ঘটনাও ঘটেছে একটি ক্লাস ক্লাস এইটের একটা ক্লাস এইট বলছি নাইনের একটা ক্লাস কোন স্যার ঢুকে সেখানে কন্ট্রোল করতে পারছে না সেই জায়গায় আমি ইলেভেন এ পড়ি আমাকে ওই ক্লাসে যেতে বলা হলো আমি চক ডাস্টার নিয়ে শুধু ক্লাসে ঢুকলাম প্রত্যেকে চুপ করে গেলাম হম গুড এইবার হম এই এই কথাকে আমি আমি এখানে বলছি তুমি ওখানে ছিলেন একজন মানে আগন্তুক মানে ওই ক্লাসের জন্য সুতরাং সেটা হতে পারে কিন্তু যখন তুমি প্রত্যেক দিন একটা ক্লাসে যাবে বা নিয়মিত যাবে তখন কি তৈরি হবে তুমি সাজাটাকেও ঠিকঠাক সাদাটা তুমি রাখছো না লাঠিটা ব্যবহার করো না তুমি তোমার কি করে এটা করবে আমার খেয়রি একই জায়গাতেই বলবো যে আমি যখন ক্লাসে ঢুকছি তখন সাধারণত ছাত্ররা আশা করে একজন স্যার আসলে স্যার আমাদের সেই একই জিনিস পড়াবেন সেই আমাদের অঙ্ক করাবেন সেই এই জিনিসটা করাবেন সেটা করাবেন তা আমি সেইটার থেকে একটু বাইরে বেরিয়ে যেটা করাতে চাই যে ছাত্রছাত্রীদেরকে বিষয়ের প্রতি আগ্রহ আগ্রহী করে তুলতে চাই এবং সেটা যখন আমি করবো আমি ছাত্রছাত্রীদেরকে আহ যেভাবে পড়াবো তাতে আমার মনে হয় প্রতি ক্লাসে তারা আমার কাছ থেকে এটা আশা করবে যে আজকে ক্লাসে আমরা নতুন কিছু শিখব। এবং তারা নতুন কিছু শেখার মধ্যে যে আনন্দটা সেটা যখন একবার সবাই পেয়ে যাবে তখন তারা আর আমাকে আমি আগন্তুক না হলেও তারা চুপ করে ক্লাসটা শুনবে। হুম মানে তারা পরীক্ষার জন্য করবে না তারা নিজেদের জানার জন্য করবে। হুম সুন্দর সুন্দর। এইবার তোমাকে আমি একটা প্রশ্ন করি। এই 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 মানে এই কথাটা আমাদের বাঙালি একজন মনীষীর কথা কিন্তু কার কথা তোমাকে অনুমান করে বলতে হবে শিক্ষা ক্ষেত্রে শিশুকে চিন্তার স্বাধীনতা ভাবের স্বাধীনতা ও এবং এবং ইচ্ছার স্বাধীনতা দিতে হইবে হম এটা কার মনে হতে পারে তোমার আমার মনে হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের good আচ্ছা এটা মনে হলো কেন কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আদর্শ যেটা আমি সেই অনুযায়ী পড়ানোর চেষ্টা করি এবং সেই শিক্ষা আদর্শটাকে খুবই গভীর ভাবে আমি মানি এবং সেই জায়গা থেকে আমার মনে হলো এরকম কথাবার্তা এবং যেহেতু ওই বললেন সেখান থেকে আমি বুঝতে পারলাম যে এটা বর্তমানের কোনো মনীষী নয় এটা ওই বিংশ শতকের প্রাথমিক কালের কোন মনীষীর কথা ফলে রবীন্দ্রনাথের কথাই মাথা গেল আচ্ছা বলতে হবে যে এই যে মানে মন্টেসরি যে শিক্ষা ব্যবস্থাটা এটা সম্পর্কে তুমি কি জানো বা মন্টেসরি যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলন প্রচলন করেন মন্টেসরি বলতে মানে এটা হচ্ছে শিশুদের জন্য যে নার্সারি সিস্টেমটা আচ্ছা এটা সম্পর্কে তুমি কি জানো মানে এটা সিস্টেমটাকে তুমি কি মানে তোমার কতটা এই বিষয়ে জ্ঞান আছে জানা আছে আমি আহ এই টার্মটার সাথে পরিচিত নেই ফলে আপনি যখন বললেন নার্সারি শিক্ষা ব্যবস্থা ফলে আমি শিশুদের প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলি এবং সেই সম্বন্ধে বলতে গেলে বলবো যে আহ প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা একটা শিশুকে মানুষ করে তুলতে সাহায্য করা উচিত। এবং সে যেভাবে এ বি সি অ আ ক তার সাথে সাথে সে মানবিকতা মূল্যবোধ ন্যায়বোধ ইত্যাদিও তার ভেতরে ঢোকানো দরকার বর্তমানে যার খুবই খারাপ প্রভাব আমরা দেখি বেসরকারি কিংবা সরকারি স্কুল গুলোতে যে আমরা দেখি যে হুবহু বই অনুযায়ী না লিখলে আহ ছেলেপুলেদের নম্বর দেওয়া হয় না এবং যখন সে কম নম্বর পায় তার বাড়িতে তাকে বকাঝকা করা হয় ফলে সেখান থেকে তার ভেতরে মুখস্ত করার একটা প্রবণতা তৈরি হয় এবং আমার মনে হয় এইখানে আর প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা অনেকটা পিছিয়ে রয়েছে যে মুখস্থ করার ভিতরি তারা ক্রেডিটটা দিচ্ছে যেখানে ছাত্র বা ছাত্রী তাদের অভ্যন্তরীণ যে জ্ঞান বা তাদের যে জানা 있죠 সেখানে গুরুত্বা হচ্ছে না ঠিক এবার তুমি এখানে আমি পড়ালেখার তিনটে পদ্ধতির কথা বলবো মানে পড়ানোর বা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা তুমি কোনটাকে अप्लाई করবে হ্যাঁ তুমি কথা কথা পড়াচ্ছ একটা হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতি একটা হচ্ছে স্টাডি মানে 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 বিভিন্ন কিছু স্টাডি করা বলে বাস্তব পরিপ্রেক্ষিতে আর একটা হচ্ছে আবিষ্কার পদ্ধতি এই তিনটে পদ্ধতির কোনটাকে তুমি সমস্যা সমাধান মানে ফিজিক্স এর বিভিন্ন সমস্যার সামনে আলালো সেইগুলো সমাধান করতে গিয়েই তুমি তাকে শেখাবে আর কেস কেস স্টাডি পদ্ধতি হচ্ছে বিভিন্ন কিছু করা দেখা আর আবিষ্কার পদ্ধতি মানে একটা যে সূত্রটা নিউটন যে লেভেল থেকে আবিষ্কার করেছিল ছেলে মেয়েদেরও তুমি সেই লেভেলে নিয়ে গিয়ে সেইভাবে চিন্তা করিয়ে তুমি আবিষ্কার করাবে আমার মনে হয় এখানে তিনটা পদ্ধতি সমান গুরুত্বপূর্ণ কারণ স্থানে কালে এবং পাত্রের ক্ষেত্রে তিনটে পদ্ধতি হেরফের করতে হবে যেমন ধরুন আমি যখন আমি অবশ্যই মূল জিনিসটা পড়াতে চাইছি তখন আমি তাকে আবিষ্কার পদ্ধতিতে পড়াতে মানে আবিষ্কার মানে কি করে পড়াবে তুমি কি নিউটনের সূত্রটা আগে বলবে না না তা অবশ্যই করব না আমি তাকে যে নিউটনের সূত্রটা কোত্থেকে এলো কেন এলো এবং তাকে প্রথমে নিউটনের সূত্র যে আমি পড়াচ্ছি সেটাই বলবো গুড গুড হুম আমি প্রথমে তাকে বলবো যে এই জিনিসটা হচ্ছে আমরা সবাই জানি এটা হচ্ছে প্রত্যেকে নিজেরাই উত্তর দেবে সব এবং যেতে যেতে ধীরে ধীরে তারা দেখবে যে তারা নিউটনের সূত্রটাই আবিষ্কার করে হুম এবং তুমি কি এটার মানে সঠিক মানে পরিকল্পিত ভাবে করবে মানে তোমার একটা পরিকল্পনা মাফিক এগোবে না এটা ক্লাসেই তোমার বুদ্ধিটা কে করে না আমি একটা যে কোনো লেকচারের আগে তার কাঠামোটা তৈরি করে নিই যে আমি এইভাবে জিনিসটা করবো কারণ সেক্ষেত্রে আমি টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করতে পারি এবং ক্লাসের উপস্থিত বুদ্ধির উপরে খানিকটা নির্ভর করে বিভিন্ন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন তার জন্য এখন আমি যখন আবিষ্কার পদ্ধতিতে এগোচ্ছি তাহলে অবশ্যই আমাকে কেস স্টাডি তাকে করাতে হবে কারণ সে একটা কেস স্টাডি করে তবেই তো আবিষ্কারটা করবে এবং আবিষ্কার করার পরে যখন সে থিওরিটা জানলো তখন তাকে জানতাম এই থিয়েটি টা কোথায় অ্যাপ্লাই করা হয় এবং যখনই সে অ্যাপ্লিকেশন পড়তে যাবে তখনই তাকে সমস্যার সমাধান করতে হবে ফলে আমার মনে হয় তিনটে পদ্ধতি বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ এবার তুমি তো তোমার ক্লাসে ঠিকঠাক পড়ালে কিন্তু যে স্টুডেন্টটা তুমি বুঝতে পারলে যে সে বাড়ি গিয়ে পড়ছে না তুমি সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবে একটা ছাত্র যদি বাড়ি গিয়ে না পড়ে না পড়ে সে সেক্ষেত্রে তার একাধিক কারণ হতে পারে তবে আমার মনে হয় মূল কারণ সেই ছাত্রটি বিষয়ের প্রতি আগ্রহী হয়ে হয়নি এবং তাতে আমি অবশ্যই আমার পড়ানোর ত্রুটি বলে আমি মনে করব এবং ছাত্রকে আমি নতুন ভাবে জিনিসটা পড়ানোর চেষ্টা করবো যাতে সে আগ্রহী হয়ে ওঠে একবার যখন কেউ আগ্রহী হয়ে ওঠে তখন সে নিজে থেকেই পড়তে শুরু করে মানে খেলার কথা কাউকে বলতে হয় না কারণ প্রত্যেকেই খেলাতে আগ্রহী তারা নিজেরাই খেলতে যায় সেরকমই পড়াতেও কাউকে যদি আগ্রহী করে তোলা যায় তাকে পড়ার কথা বলতে হবে না সে নিজেই পড়তে বসে হ্যাঁ good এবার আমাকে বলবে তুমি দেখা একটা যদি আমি বলি যে তুমি light একটা মানে প্রতিসরণ প্রতিসরণ ক~ ক~ উম পড়াচ্ছ হম পড়ানোর সময় আহ দেখলে একটা practical খুব দরকার ছেলে মেয়েদের বোঝানো দরকার কিন্তু তোমার সেই রকম সরঞ্জাম বা সেই রকম কিছু নেই সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে দুটো উপায় আ প্রথম উপায় ব্ল্যাকবোর্ডে ছবি এঁকে পরীক্ষাটা বোঝানো আর দ্বিতীয় উপায় যেটা আমি প্রেফার করি সেটা হলো এই পরীক্ষারর কোনো ভিডিও আমি মোবাইলে সররকে দেখালাম ওকে এবার যদি আমি তোমাকে বলি যে তুমি ব্ল্যাকবোর্ড بواسطকতা বললে ব্ল্যাকবোর্ডটা তুমি মানে যখন লিখবে তখন ব্ল্যাকবোর্ডকে মানে তোমার যে লেখাত প্রতি শিক্ষা ছেলে মেয়েদের কি করে দৃষ্টি আকর্ষণ করবে প্রশ্নটা আমি বলতে চাইছি তুমি যখন লিখো মানে তোমার লেখাটা যাতে সবাই দেখতে পায় এটা তুমি কি করে লিখবে মানে পদ্ধতি মানে ব্ল্যাকবোর্ড ব্যবহারের যে পদ্ধতিটা আচ্ছা ব্ল্যাকবোর্ড ব্যবহারের পদ্ধতি আমাকে প্রথমত বড় বড় হরফে লিখতে হবে হম যাতে সেই লাল পেন থেকে সবাই দেখতে পায় সেই অনুযায়ী আমাকে এমন ভাবে লিখতে হবে মানে ব্ল্যাকবোর্ডের সেই অঞ্চল জুড়ে লিখতে হবে যে অঞ্চলটা সবার কাছে সমান ভাবে মানে সবাই সমান ভাবে দেখতে পায় আর একটু উঁচু করে লিখতে হবে যাতে কারোর মাথায় না আঘাত হয় এবার কথার কথা কোনো একজন আহ ছাত্র তোমাকে বললো স্যার আপনার ক্লাস খুব ভালো বুঝি তুমি তাকে কি উত্তর দেবে আমি আমাকে তো সে কোনো প্রশ্ন করেনি আমি কি উত্তর দেব না না উত্তর না মানে তাকে তুমি কি বলবে তুমি কি তুমি তাকে তো কিছু একটা বলবে মানে তার কথাটার বিনিময়ে তো তুমি কিছু বলবে মানে বিনিময়ে বলছি প্রতি উত্তরে সে তো একটা কথা বলল মানে রিপ্লাইটা কি দেবে আচ্ছা আমি রিপ্লাই এ তাকে এটাই বলবো যে আহ আমার ক্লাস ভালো লাগে এটা ভুল কথা তার বিষয়টা তার কাছে আমি পরিষ্কার করেছি বলে বিষয়টা তার ভালো লাগে এবং আহ এটা আমার জায়গায় যেকোনো স্যারই যদি এটা করতেন তার সেই ক্লাসটা বা সেখানে পড়তে ভালো লাগতো এবং আমি তাকে বলবো যে সব সময় এরকম মানুষ পাশে থাকে না তাকে নিজেকে ধীরে ধীরে সাবলীল হতে হবে জন্য আর মিনিট তোমার আছে এবার যেটা বলছি যে হম দেখা যাচ্ছে যে তোমার যে আহ তুমি যেটা পড়ালে হম সেটা তোমার মতো করে পড়ালে কিন্তু তার যে বই তার যে textbook textbook এর একটা নিজস্ব ভাষা আছে তার যাচ্ছে সে সেটা পড়ে বুঝতে পারছে না বা পড়েও না তোমার class বোঝে কিন্তু সে textbook পড়ে না তোমার তুমি যা পড়াও সেটা বোঝে সে ক্ষেত্রে তুমি কি তুমি বুঝতে পারছো যে পরীক্ষা নিলে দেখা যাবে তুমি যদি textbook থেকে খুঁটিয়ে খুঁটিয়ে ছোট ছোট প্রশ্ন করো সে পারবে না তুমি জানো সে ক্ষেত্রে তুমি কি করবে সে ক্ষেত্রে আমি তাকে একটাই উপদেশ দেবো যে আহ আমার তো মনে হয় যে সেখানেই আমার সফলতা কারণ সে ধরা পদ্ধতি থেকে ছেড়ে বেরিয়ে একটা উন্মুক্ত ভাবে শিক্ষা অর্জনকে সম্মতি জানিয়েছে তবে পরীক্ষা পদ্ধতি যেহেতু আমাদের ব্যবস্থা ফলে তাকে পরীক্ষা নম্বরও পেতে হবে হ্যাঁ সেই দিক দিয়ে আমি তাকে যেটা করাবো ক্লাসে আমি সিলেবাস শেষের পরে বিভিন্ন প্রশ্ন উত্তর করাবো সেখানে হচ্ছে টেক্সট বই থেকে প্রশ্ন থাকবে সেগুলো আমি ক্লাসে উত্তর করাবো এবং সেটা করতে করতে ধীরে ধীরে ছাত্রদেরকে বলবো যে টেক্সট বইয়ের গুরুত্বটা কি এবং সেখান থেকে কিভাবে কিভাবে পড়তে হয় কোনটা কোনটা পড়তে হয় এবং সেখান থেকে তথ্য পেছিসে কিভাবে পড়তে হয় এইবার এইখানে এই এই উত্তরের সূত্র ধরেই আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুমি পরীক্ষা নেবে বা সাপ্তাহিক কোন পরীক্ষা নেবে সেক্ষেত্রে তুমি প্রশ্ন করবে করবে আমার প্রশ্নপত্রটা দুরকম থাকবে মানে ফিফটি পার্সেন্ট থাকবে পরীক্ষায় যেরকম প্রশ্ন আছে প্রশ্ন আছে সেরকম আর ফিফটি পার্সেন্ট থাকবে তাকে তার কনসেপ্ট থাকে এবং ফলে কেউ যদি শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতি করে তাহলে সে ভালো নম্বর পাবে না যে যদি শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করে তাহলেও সে ভালো নম্বর পাবে না না দরকার দুটোই ফলে আমি দু রকমই 50% মিশিয়ে প্রশ্নটা করব এখন তুমি যে পরীক্ষায় যেমন প্রশ্ন আছে তুমি মানে এই প্রশ্ন করার একটা ই মানে একটা আন্তর্জাতিক একটা গবেষণা পত্র আছে বেঞ্জামিন ব্লুম ট্যাক্সোনমি এটার নাম কি তুমি শুনেছো না আমি শুনিনি এখন আমি যদি তোমাকে বলি যে মূলক আর বিশ্লেষণ মূলক দুই ধরনের প্রশ্ন ব্যাপারটা কি মানে ই করতে পারবে যেটা বুঝতে বিশ্লেষণ কোনো একটা ঘটনাকে বা কোনো একটা সূত্রকে বা থিওরি কে আমাকে বিশ্লেষণ করতে হচ্ছে আর মূলক মানে হচ্ছে আমাকে কোনো একটা থিওরি কে বাস্তবে প্রয়োগ করতে হচ্ছে মানে যেখানে সমস্যা সমাধানের ক্ষেত্রে যেরকম আচ্ছা আমি যদি বলি যে এখানে বিশ্লেষণ করার আগে না প্রয়োগ করাটা আগে মানে বিশ্লেষণ করতে গেলে তোমাকে কোনো কিছু প্রয়োগ করে দেখাতে হয় মানে এখন এই দুটো তো পরস্পরের পরিপূরক মানে আমাকে কোনো কোনো ক্ষেত্রে বিশ্লেষণ করার জন্য অন্য কোন থিওরি আমাকে প্রয়োগ করতে হচ্ছে অথবা কোন একটা অ্যাপ্লিকেশনে প্রয়োগ করার জন্য আমাকে আগে অ্যাপ্লিকেশনটাকে বিশ্লেষণ করতে হচ্ছে ফলে দুটোই কাল নির্বিশেষে প্রয়োজনীয় Thank you.